নমস্কাৰ বন্ধু বান্ধৱসকল, কেনে আছে আপোনালোক? নিশ্চয় ভালে আছে নহয় জানো? মাতু ফিল্লা ষ্টেচন চেনেলটিলৈ আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি অলপ এক্সাইটেড হৈ আছোঁ, কিয় জানেনে? মোৰ প্ৰতিদেৱে গান চানবিলাক লিখি থাকে কিন্তু গোৱাহে নহয়। আজি তাকে বহুতবাৰ ৰিকুৱেষ্ট কৰাৰ পিছত গানটো গাবলৈ যেনিবা মানি ল'লে। আহকচোন চাওক কেনেকৈনো গালে। হাই গাইজ, ৱেলকাম টু মাতু ফিল্লা ষ্টেচন চেনেল। আশা কৰোঁ আপোনালোকে ভালে ভালে আছে। আজি ভিডিঅ'টোত ময়ো ওলাইছোঁ। আমি নতুনকৈ চেনেলটো খুলিছোঁ, আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব। আমি বেলেগ বেলেগ ভিডিঅ' লৈ আহিম ভাবিছোঁ। তাকে আজি মাতুৱে এটা গান গাবলৈ কৈছে মোক। তাকে কিনো গাম? এইকেইদিনতে লকডাউনৰ সময়ত এটা শিশুগীত লিখিছিলোঁ, সেইটোকে অলপ গুণগুণাই দিছোঁ বাৰু। আচলতে ওচৰত একো নাই বেলেগ বজাবলৈ, অকলে বজাব, চলো মিউজিক হ'ব, আনপ্লাক হ'ব আৰু। ইমান শুনিবলৈ ভাল নহ'ব পাৰে ইমান, কিন্তু মাতো ইমান মই গানটো আচলতে শিশুসকলকো লিখিছিলোঁ। গানটো মানে শিশুসকলে সমবেত হৈ গাব পৰাকৈ লিখিছিলোঁ, শিশুসকলৰ মনৰ ভাৱ মানে উপলব্ধি কৰি মই লিখিছিলোঁ। আচলতে এইটো এই লকডাউনৰ সময়তে লিখা। ঠিক আছে, এতিয়া বেছি দীঘলীয়া নকৰি গানটো শুনো নহয় জানো? দেখি দেখি ভাগৰিছোঁ।
সাবস্ক্রাইব করে দিব, লাইক করব, শেয়ার করব, কমেন্ট করবলে নপাহিব। কিন্তু বেলে বেলে ভিডিও লম আপনার মাজল সকলে সুখে থাকক, কুশলে থাকক, তাকে আশা করছো।